সাবস্ক্রাইব স্টার গল্প আর ক্লিক করতে ভুলবেন না তাহলে এখন থাকছে বলিউডের গরম গরম দুটো গসিপস প্রথমে থাকছে এক ভিলেনের সিকল নিয়ে একটি ইন্টারেস্টিং আপডেট এরপর থাকছে সালমানের উপর ক্ষিপ্ত গোয়াবাসী গোয়া থেকে তাকে ব্যান করে দেওয়ার দাবি স্টুডেন্ট ইউনিয়নদের ফাইনালি থাকছে কনফার্ম নিউজ হৃত্বিকের জায়গা দখল করলো অক্ষয় কুমার কিন্তু কোন সিনেমায় তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক প্রথমে আসি এক ভিলেনের সিকোলের কাছে রিসেন্টলি জানা গিয়েছিল টু থাউজেন্ড ফোর ব্লকবাস্টার ফিল্ম এগ ভিলেনের সিকোয়াল আসতে যাচ্ছে ইভেন এটাও জানা গিয়েছিল এখানে কাস্টিং পুরোপুরি চেঞ্জ হবে এবং জন আব্রাহাম ও আদিত্য রয় কাপুর থাকছে এই প্রজেক্টে যদিও এই ব্যাপারগুলো কনফার্ম ছিল না বাট আজকে অ্যানাউন্স হলো যে এগ ভিলেনের সিকোয়াল আসলেই আসছে এবং এখানে প্রডিউসার হিসেবে আছেন একতা কাপুর অ্যান্ড ভূষণ কুমার কাস্টিংয়ের ব্যাপারটা এখনও কনফার্ম না হলেও রিলিজ ডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এই ফিল্মটি রিলিজ পাচ্ছে আট জানুয়ারি দু হাজার একুশে এবার আসি সালমান খানের কাছে গতকাল থেকেই সালমান খানের একটি ভিডিও বেশ ভাইরাল হয় যেখানে সালমান খান গোয়া এয়ারপোর্টে এক ভক্তের ফোন কেড়ে নেয় যে কিনা সালমানের সঙ্গে সেলফি তোলা ট্রাই করছিল এরপরই অনেকে সালমানের এমন কাণ্ড দেখে সমালোচনা স্টার্ট করে দেয় তবে সালমানের এমন কাণ্ডে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং তারা গোয়ার চিফ মিনিস্টারের কাছে লেটার লিখেছে যেন সালমানকে গোয়া থেকে ব্যান্ড করে দেওয়া হয় তারা চিঠিতে লেখেন অথরিটির কাছে রিকোয়েস্ট করছি সালমান খান যেন পাবলিকলি মাফ চায় এছাড়া সেখানে এটাও লেখা হয় যেই সেলিব্রিটির অ্যাটিটিউড এমন এবং যার আগের রেকর্ডগুলো অনেক খারাপ তাকে যেন গোয়ায় আসার ফিউচারে আর পারমিশন না দেওয়া হয় এছাড়া গোয়ার এমপি নারেন্দ্র সোয়াইকার টুইটারে লিখেছেন সেলিব্রিটি হয়ে পাবলিকলি ফ্যানদের সাথে এমন দুর্ব্যবহার মোটেও বরদাসযোগ্য নয় সালমান খানকে এমন কাণ্ডের জন্য মাফ চাওয়া উচিত ওয়েল তাহলে বুঝা যাচ্ছে সালমানের এমন অ্যাটিচিউডে গোয়ার পলিটিক্যাল ফিগারগুলো ভালোই খেপেছে এবার আসি অক্ষয় কুমারের কাছে তাহলে ঋত্বিকের জায়গা দখল করলো অক্ষয় কুমার এখন কোন সিনেমায় সেই বিষয়ে আসি এবার তার আগে বলে ফেলি মাঝখানে কিন্তু একটা গুঞ্জন উঠেছিল সেটা হচ্ছে সারা এবং এই দুজন এক সিনেমায় থাকছে এবং সেখানে হৃত্বিক রোশনও জয়েন করছে যেই ফিল্মটা ডিএট করবেন আনন্দেল রায় যদিও হৃত্বিক রোশনের জয়েনের ব্যাপারে কোনো কনফার্ম নিউজ আসেনি বাট আজকে জানা গেল এই সিনেমা হৃত্বিক রোশন নয় বরং আক্ষয় কুমার থাকছে এবং এটা কনফার্ম এবং আনন্দেল রায়ের এই ফিল্মের টাইটাল হচ্ছে আতরাঙ্গিরে এবং জানা গিয়েছে যে এই সিনেমার শুটিং শুরু হবে ফার্স্ট মার্চ দু থেকে এবং অক্ষয় কুমার এই সিনেমা নিয়ে বলেন আনন্দ রায়ের সঙ্গে এই প্রজেক্টে কাজ করার ব্যাপারে তিনি অনেক বেশি এক্সাইটেড তিনি জানান আনন্দেল রায় যেভাবে গল্পকে স্ক্রিনে প্রেজেন্স করে সেটা আসলে অনেক ব্রিলিয়ান্ট এবং আনন্দেল রায় যখন অক্ষয়কে গল্প শুনিয়েছিল সেই গল্প শোনার সাথে সাথে মাত্র দশ মিনিটের মধ্যে অক্ষয় কুমার হ্যাঁ বলে দেন এবং তিনি এটা বলেন তার রোলটা এখানে অনেক ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম অনেক চ্যালেঞ্জিং এছাড়া তিনি ধানুষ এবং সারার সঙ্গে কাজ করার ব্যাপারেও অনেক বেশি ইন্টারেস্টেড এছাড়া আমরা কিন্তু এটাও জেনেছিলাম সারাকে এখানে দেখা যাবে একজন বিহারি মেয়ের চরিত্রে অভিনয় করতে এবং সে এই কারণে বিহারি ভাষাও শিখছে ওয়েল তাহলে আক্সে ধানুষ এবং সারা এই তিনজনকে অনস্ক্রিনে দেখতে পাওয়ার বিষয়টা কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং হবে সো ভিউ লেটেস্ট এই কসিসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না